আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখো ছোট রাজ্য, ছোট মানসিকতা, ছোট ভৌগোলিক পরিবেশ। কিন্তু নরেন্দ্র ভাই মোদি বলেছে এই রাজ্যগুলোকে ঈশান কোণের রাজ্য। সূর্যদেবকে পজিটিভিটিকে প্রথম যদি ভারতবর্ষে কেউ দেখে তো ত্রিপুরার মানুষ দেখে, মণিপুরের মানুষ দেখে, গুজরাটের মানুষ 2 ঘন্টা পরে দেখে। 2 ঘন্টা পরে সূর্য উদয় ওঠার পরেও নরেন্দ্র ভাই মোদীর জমিন উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সর্বশ্রেষ্ঠ রাজ্য বানিয়ে দিয়েছেন গুজরাটকে। আর আমরা 2 ঘন্টা আগে উঠি সূর্যদেব আমাদেরকে 2 ঘন্টা আগে দর্শন দেয়, কিন্তু এই কমিউনিস্টের কারণে ত্রিপুরাকে বিনাশ করে দিয়েছিলেন। তাতে পশ্চাৎমুখী যে মানসিকতা মানুষকে পিছিয়ে রাখে। আজ নরেন্দ্র ভাই মোদী বলে নর্থ ইস্টের রাজ্যগুলো ঈশান কোণে। আমরা যেমন দেবী দেবতাকে ঘরে বসাই মন্দিরে, তো ঈশান কোণে বসাই, কারণ ঈশান কোণ লক্ষ্মী, সেখানে শক্তি। ত্রিপুরা ঈশান কোণে বসে থাকা রাজ্য কিভাবে কমজোর রাজ্য হতে পারে? কমজোর মুখ্যমন্ত্রী ছিল, কমজোর ব্যবস্থা এরা তৈরি করেছিল। আজ কমজোর মুখ্যমন্ত্রী আমার আর কমজোর প্রধানমন্ত্রী আমার। তার জন্য যতটা শক্তি গুজরাটের কাছে আছে, যতটা শক্তি উত্তরপ্রদেশের কাছে আছে, ততটা শক্তি নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরাকেও দিয়েছেন, নর্থ ইস্টের ছোট ছোট রাজ্যগুলিকে দিয়েছেন। আমি যখন মোদীজির কাছে সময় চাই, আমাকে যদি 1 ঘন্টা দেয়, তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকেও 1 ঘন্টাই দেয়, এমন না 5 মিনিটে বের করে দেয়। আজ পর্যন্ত হয়নি, আমি তো মোদীজির সঙ্গে 1.5 ঘন্টা পর্যন্ত সাক্ষাৎ করেছি। আমি দেরি আসার পরে, এখানে অনেকে জানেন অনেক বিরক্তির অফিসার রয়েছে, আমাকে বেরিয়ে আসার পরে ওখানে যে অফিসাররা বসেছিলেন, স্যার 1.5 ঘন্টা প্রধানমন্ত্রী আপকো দিয়া, আমরা তো কবি নেই দেখা কিছু কো দিয়া। একবার চিন্তা করে দেখুন যে ত্রিপুরার মতো ছোট রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী 1.5 ঘন্টা দেন, ত্রিপুরার মানুষ কি করে, কি কুইন প্যানেল করে, কি রাবার, রাবারের কি শীত কিভাবে হবে, কি সুগন্ধি লেবু, কাগজি লেবুর মধ্যে ডিফারেন্সেস কি, কাঁঠালগুলি কেমন, কাঁঠালগুলি নরম কিভাবে রান্না হয়, আগর গাছ দিয়ে তুমি কি করবে, আগরের জন্য পারমিশন কেন চাইছো, তাতে কত কমে কত উঠি ইকোনমি, স্মোক হাউস দিয়ে কিভাবে ডেভেলপমেন্ট করবে, ত্রিপুরা রাবারকে কত টাকা কিলো বিক্রি করবে। প্রধানমন্ত্রী বসে বসে আমার কাছ থেকে শোনে, তার কারণেই ত্রিপুরাতে এখন ডেভেলপমেন্ট শুরু হয়েছে। কারণ মোদী ত্রিপুরাকে দেখতে চায়, জানতে চায়, বুঝতে চায়,